আচ্ছা, ডিআইসি সম্বন্ধে জানতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরের ফাংশন কি, আমাদের চোখের ফাংশন চোখে দেখা, আমাদের কিডনির ফাংশন হচ্ছে এক্সক্রিয়েশন করা, হার্টের ফাংশন সার্কুলেশন করা। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, পুরো শরীরের কাজ কি? পুরো শরীরের কাজ, আমাদের শরীরে যে জান আছে, প্রাণ আছে, জান প্রাণ কিপড ইন পজিশন আমাদের শরীরে এটাকে রাখবে। তাহলে এখন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ধরো আমার একটা ব্লাড ভেসেল কেটে গেল, তাহলে ব্লাড ভেসেল যদি কেটে যায় প্রচুর ব্লিডিং হবে, তো এই ব্লিডিং হইতে হইতে রুগী তো শখে চলে যাবে, শখে চলে গেলে শরীর থেকে জানটা বের হয়ে যাবে, তখন শরীর ডিফেন্সিভ সাইডে গিয়ে এখানে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলোকে পাঠাবে। প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলোকে পাঠালে এখানে থ্রোম্বাস করবে, যাতে ব্লিডিং না হয়, শরীর থেকে জান যাতে বের না হয়। তাহলে এইটা করতে গিয়ে, ভালো কাজটা করতে গিয়ে শরীরের অন্য জায়গায় প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর কমে যাবে। আমাদের শরীরে নির্দিষ্ট একটা প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর আছে, সেই প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর শরীরে অন্য জায়গায় আর নর্মাল থাকবে না, কমে যাওয়ার জন্য সেখানে কোনো ট্রমা হওয়ার সঙ্গে সঙ্গে অথবা স্পন্টেনিয়াসলি প্রচুর ব্লিডিং হইতে থাকবে। এক পাশে থ্রোম্বাস কনজাম্পশন হয়েছে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর, শরীরে অন্য জায়গায় কিন্তু ব্লিডিং হওয়া শুরু হয়েছে। এই কন্ডিশনটাকে বলা হয় ডিআইসি। এখানে দেখো ডিআইসি, ডিআইসি কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, এই নামটা মনে রাখতে হবে। আরেক নাম হচ্ছে ডিফিব্রিনেশন সিন্ড্রোম। তাহলে আমাদের শরীরে ডিফেন্সিভ সাইডে থাকে। এখন দেখো এই মহিলা প্রেগনেন্ট, এর প্লাসেন্টা রাপচার হয়েছে, লাস্ট সেমেস্টারের দিকে প্লাসেন্টা রাপচার হয়েছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়া শুরু হয়েছে। তাহলে শখে মহিলাটা মারা যাবে না, তাহলে শরীর থেকে তো জানটা বের হয়ে যাবে। তো শরীর কী করবে? শরীর জান বের না হওয়ার জন্য এইখানে শরীরের সমস্ত প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর এখানে এসে কী হবে, ক্লট ফর্মেশনে হেল্প করে। এই জন্য এখানে এটা খরচ হয়, কনজাম্পশন অফ প্লাটিলেট এন্ড ক্লটিং ফ্যাক্টর। শরীরে রেস্ট অফ দ্য বডিতে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর একেবারে কমে যাবে, কমে যাওয়ার জন্য ব্লিডিং ডিসঅর্ডার হবে। তাহলে একদিকে ক্লটিং হওয়ার জন্য ব্লিডিং ডিসঅর্ডার হবে, এই জিনিসটাকে বলা হয় কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি অর ডিআইসি। তার মানে জিনিসটি কী হলো, ডিআইসি ইজ এ থ্রোম্বোটিক ডিসঅর্ডার, এন্ডস আপ অ্যাজ এ ব্লিডিং ডিসঅর্ডার। শুরু হয় থ্রোম্বোটিক ডিসঅর্ডার দিয়ে, শেষ হয় ব্লিডিং ডিসঅর্ডার দিয়ে। যেমন ধরো এখানে ব্লিডিং হচ্ছে, সেই জন্য এখানে প্লাটিলেট ক্লটিং ফ্যাক্টর এগুলো এই এরিয়াতে চলে আসছে, শরীরের সব জায়গা থেকে এখানে চলে আসছে। তাহলে ওইখানে মাইক্রো সার্কুলেশনে কী হবে, মাল্টিপল ফিব্রিন তোমরাই ফর্মেশন করবে। তো মাল্টিপল ফিব্রিন তোমরাই ফর্মেশন করলে প্লাটিলেট ক্লটিং ফ্যাক্টর এখানে কনজাম্পশন হলো, তাহলে ফলোড বাই ফিব্রিনোলাইসিস অ্যান্ড ব্লিডিং হবে। সবচেয়ে দামি পড়া ডিএসির মধ্যে যেটা পরীক্ষাতে আসবে, ডিএসিতে সবচেয়ে বেশি রেপিডলি কী কনজাম্পশন হয়, নষ্ট হয়, কমে যায় কীভাবে, কী খরচ বেশি হয়। প্লাটিলেট তাড়াতাড়ি কমে যাবে, প্লাটিলেট খরচ এখানে বেশি হবে, অ্যাট দ্য সেম টাইম ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 8, 10। সেই জন্য এটা এত দামি পড়া, এটা পরীক্ষার সময় মনে রাখার জন্য তোমাকে মনে রাখতে হবে ডিএসির বাসা নম্বর কত, ডিএসির বাসা নম্বর কত, তুমি বলবা 1258 নম্বর রুম, 1258 নম্বর রুম 10 তলায়। তার মানে 1258 নম্বর রুম 10 তলায় মানে ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 8, 10, এবং প্লাটিলেটটা আমাদের এমনিই মনে থাকবে। তো এখন আসো, যেমন ক্যান্সার হলে যে কজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইখানে 25টা 26টার মতো কজ আছে ডিআইসিতে, এটা থ্রোস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে। আর কার্সিনোমাতে তুমি হয়তো মনে করবা কীভাবে ডিআইসি হয়, ও কার্সিনোমাতে মাল্টিপল তোমার মাইটোসিস হওয়ার জন্য, অ্যাবনর্মাল মাইটোসিস হওয়ার জন্য ওইটা মাছটা বড় হয়ে, যেমন মনে করো স্টোমাকে ক্যান্সারটা হয়েছে, তাহলে মাছটা অনেক বড় হয়ে গেল না, তাহলে ভিতরেও কিন্তু ব্লাড সাপ্লাই পাবে না। তার মানে কোনো একটা মাছ যদি হয়, মনে রাখতে হবে ক্যান্সার ভিতরে কিন্তু ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন ভিতরে সেন্ট্রাল নেক্রোসিস হয়, এটা ডেফিনেটলি তুমি পড়ছো। তখন ওইখানে যে ব্লাড ভেসেলটি ছিল, ওই ব্লাড ভেসেলের গুলা রাপচার হয়ে যাবে, তো রাপচার হয়ে গেলে ওইখানে প্রচুর ব্লিডিং হইতে থাকে। তখন এই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য বডি ডিফেন্সিভ মেকানিজম, এখানে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর যাবে। এইখানে এটা বন্ধ করতে করতে প্লাটিলেট ক্লটিং ফ্যাক্টর সব রেপিডলি কনজাম্পশন হয়ে গেছে, খরচ হয়ে গেছে, অ্যাজ এ রেজাল্ট শরীরের অন্য জায়গায় প্লাটিলেট ক্লটিং ফ্যাক্টর কমে গেছে, এবং যার জন্য নর্মাল থেকে কমে যাওয়ার জন্য কোনো ট্রমা হলে অথবা স্পন্টেনিয়াসলি ব্লিডিং হইতে থাকবে। তাহলে কনজাম্পশন থ্রোম্বোসিস হয়েছে, অন্য জায়গায় ব্লিডিং হয়েছে, দিস ইজ কল্ড ডিআইসি, কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। ডেঙ্গুতে এরকম প্লাটিলেটের পরিমাণ কমে যাবে, আলটিমেটলি ক্লটিং ফ্যাক্টরের পরিমাণ কমে যাবে, সেই জন্য শরীরে সব জায়গায় ব্লিডিং হওয়া শুরু হবে ডিএসি। মেনিঙ্গো কক্কিমিয়াতে একই অবস্থা। যেমন ধরো স্নেক বাইট, স্নেক বাইটের মধ্যে এটা তো মাল্টিপল টক্সিন থাকে, স্নেক বাইট এর মধ্যে হ্যামাটোটক্সিন আছে, হ্যামাটোটক্সিন RBC WC প্লেটিলেটকে একেবারেই লাইসিস করে দেবে। তাহলে প্লেটিলেট যদি লাইসিস হয়, ক্লটিং ফ্যাক্টরের পরিমাণ কমে যায়, তাইলে শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হওয়া শুরু হবে। এটা হচ্ছে ডিএসি।